হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি গাঁথুনির কাজে ইটের পরিমাণ। মনে করুন যে আমরা একটি রুম কল্পনা করি। আমাদের একটি রুমের মাপ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ হচ্ছে 10 ফিট, আর এই রুমটির ওয়াল হবে 5 ইঞ্চি। আমরা এই রুমটিতে কী পরিমাণ ইট লাগবে, আমরা কীভাবে বাইর করবো এই হিসেবটি, তো এটি অনেকটি সহজ হিসাব। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এই হিসেবটি আর কখনো ভুল হবে না। তো আসুন আমরা হিসেবটি দেখি। তো আমরা এরিয়া কী পেলাম, এরিয়া হচ্ছে রুমের হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে এরিয়া। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 ফিট এবং প্রস্থ হচ্ছে 10 ফিট, মোট হচ্ছে আমাদের 120 স্কোয়ার ফিট। আর ভলিউম কী বললাম, ভলিউম হচ্ছে এরিয়া হচ্ছে 120 × 5 ইঞ্চি ওয়াল। তো 5 আছে ইঞ্চিতে, তাহলে আমরা 5কে যদি ফ্রিজে নিয়ে আসি তাহলে হচ্ছে 12 দিয়ে ভাগ দিতে হবে। 12 দিয়ে কেন ভাগ দিব, আমরা সবাই জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। এক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে 5 ইঞ্চিকে ফিটে নিয়ে আসব। তাহলে আমরা এখানে পাচ্ছি 50 ঘন ফিট। আর 50 ঘন ফিট সমান আসতেছে 1.415 ঘন মিটার। বিকজ আমরা এই গাঁথুনির কাজে ইটের পরিমাণ বাইর করতে দুটি সূত্র আছে, আমরা দুইভাবে বাইর করতে পাবো এই পরিমাণটি। তো 1 নম্বর হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগবে 5টি, 5 ইঞ্চি ওয়ালের জন্য 5টি আর 10 ইঞ্চি ওয়ালের জন্য 10টি। আর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে প্রতি ঘনমিটারে বা 1 ঘনমিটারে ইট লাগবে 410টি। ওইটি হচ্ছে আমাদের সূত্র বা যে মুহূর্ত রাখবেন, তাহলে আপনারা খুব সহজেই যে কোনো মুহূর্তে কি রুমের হিসাব বা কি বিল্ডিংয়ের হিসাব বাইর করে দিতে পারবেন। তো দেখুন, আমাদের তাহলে এই রুমটিতে কী পরিমাণে ইট লাগতেছে এটা এখন বাইর করবো। তাহলে আমাদের মোট ইট লাগবে 1.415 ঘনমিটার। এবার প্রতি 1 ঘনমিটারে ইট লাগবে 410টি, তাহলে আমরা 410 দিয়ে গুণ দেবো, তাহলে আমরা টোটাল ইটটা পেয়ে যাবো। তাহলে আমরা আসতেছে 580টি ইট। তাহলে আমরা হচ্ছে ঘনমিটার হিসেবে এই 580টি পেলাম। এখন দেখুন স্কোয়ার ফিট হিসেবে, তাহলে আমরা স্কোয়ার ফিট কত পেয়েছি, 120। তাহলে 120 স্কোয়ার ফিটে 5 ইঞ্চি ওয়াল, সেক্ষেত্রে 5 দিয়ে আমরা গুণ দেবো, তাহলে আমাদের হচ্ছে আসতেছে এখানে 600টি। তাহলে হচ্ছে দেখুন, আমরা স্কোয়ার ফিট হিসেবে পেলাম এই রুমটিতে 600 ইট, আর ঘনমিটার হিসেবে পেলাম 580টি ইট। তো আমাদের রুমের পরিমাণ তো একই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 20টি ইটে কম বেশি হয়েছে। কিন্তু দেখা যাবে যে 20টি ইট কোনো ব্যাপার না, এটা কাজের ক্ষেত্রে এটা হতেই পারে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ইটের গাঁথুনির কাজে ইটের পরিমাণ বাইর করার নিয়ম। তো আপনাদের যদি এই ভিডিওটি সম্বন্ধে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিও কেমন লাগলো জানাবেন। আর নতুন নতুন ইঞ্জিনিয়ারিং টপিক পেতে বা বাসার ডিজাইন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দ্য ড্রিম হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল। তো আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।